ব্যাটসম্যানদের দাপটে নিষ্প্রাণ ড্রতে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই প্রথম পয়েন্টের দেখা পেতে যাচ্ছিল বাংলাদেশ সেই পয়েন্টের দেখা পেতে আরও মাস দুয়েক অপেক্ষা করতে হলো টাইগারদের শ্রীলঙ্কার মাটিতে এসে স্বাগতিকদের সঙ্গে পার্লিকেলে টেস্ট ড্র করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্টের দেখা পেল বাংলাদেশ ক্যান্ডির পাল্লে কেলে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখালেন ব্যাটসম্যানরা দুই দলের ব্যাটসম্যানরা দারুণ প্রদর্শনী করলেন ম্যাচ শেষে বোঝা গেল এটা ছিল বদ্ধভূমি কারণ প্রথম ইনিংসে বাংলাদেশ সাত উইকেট হারিয়ে পাঁচশো একচল্লিশ রানে ইনিংস ঘোষণা করার জবাব দিতে নেমে শ্রীলঙ্কাও আট উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে ছয়শো আটচল্লিশ রানে একশো রানের লিড চতুর্থ দিনই বোঝা হয়ে গিয়েছিল ম্যাচটা নিস্প্রাণ ড্রয়ের দিকেই যাচ্ছে শেষ পর্যন্ত তাই হলো আজ টেস্টের পঞ্চম দিন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দুই উইকেটে একশো রান তুলে চা বিরতিতে যাওয়ার পর আর মাঠে নামা হয়নি প্রচন্ড গরমের মধ্যে দুদলই একমত হয় খেলা চালিয়ে না নেয়ার কারণ মাঠে নামলে কারো জেতার সম্ভাবনা নেই সুতরাং ম্যাচ ড্র বলে ঘোষণা করা হলো। সে সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশ এ নিয়ে টেস্ট করলো এর আগে সালে স্বাগতিক সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ একই বছর গ্রস আইলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্র দুই সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্র করেছিল বাংলাদেশ চতুর্থবার ড্র হলো এবার সেই শ্রীলঙ্কায় ভেনু ক্যান্ডির পাল্লে কেলেতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এ নিয়ে ষষ্ঠ টেস্ট খেললো বাংলাদেশ আগের পাঁচ টেস্টেই পরাজয় এই প্রথম একটি টেস্ট ড্র করে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নাম তুলতে পারল টাইগাররা বাংলাদেশের নামের পাশে শোভা পাচ্ছে বিশ পয়েন্ট বাংলাদেশের উপরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট একশো চল্লিশ পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নেয় ব্যাট করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট কোনো রান না করেই ফিরে যান সাইফ সকালের সূর্য সবসময় দিনের সঠিক বার্তা দেয় না সেটা প্রমাণ করতে যেন ব্যাট হাতে পাহাড় রচনা করলেন তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত দুজনের একশো রানের জুটি বাংলাদেশকে বড় স্কোরের পথই বাদলে দেয় যদিও নার্ভাস নাইনটে শিকার হলেন অভিজ্ঞ তামিম ইকবাল নব্বই রান করে ফিরে যান তিনি এরপর অধিনায়ক মমিনুল এবং নাজমুল হোসেন শান্ত হাল ধরেন তাদের ব্যাটে উঠলো দুইশো বেয়াল্লিশ রানের বিশাল জুটি সাত উইকেট হারিয়ে পাঁচশো একচল্লিশ রান করে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মমিনুল জবাব দিতে নেমে বাংলাদেশের চেয়ে যেন আরেক কাঠি উপরে উঠে গেল শ্রীলঙ্কা শুরুই হয়েছিল তাদের একশো রানের জুটি দিয়ে আটান্ন রান করে আউট হন লাহিরু থিমাননে এরপর অসাদা ফার্নান্দো বিশ রান এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস পঁচিশ রানে আউট হলে কিছুটা আশার সঞ্চার হলেও দিমুত করুণারত্নে এবং ধনঞ্জয় সিলভার ব্যাটিং সব শেষ করে দিয়ে শেষ পর্যন্ত প্রথম টেস্টের ফলাফল ড্র